আসসালামু আলাইকুম। একঘেয়েমি রান্নার স্বাদ বদলাতে আজ আপনাদের সাথে ডিমার পটলের খুব মজার একটা রেসিপি আমি নিয়ে এসেছি। এটা আঞ্চলিক একটি রান্না। এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়ে থাকে যে গরম ভাতের সাথে এই তরকারিটা হলে আপনাদের আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। একটা তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই শেষ করে ফেলতে পারবেন। আমি মাঝে মাঝেই বাসায় এটি রান্না করে থাকি এবং আমার বাসায় সবাই খুব পছন্দ করে, তাই ভাবলাম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। চলুন তবে দেখে নেওয়া যাক রান্নাটি। আজকের রান্নার জন্য এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর 1/2 কেজি পটল খোসা ছড়িয়ে ধুয়ে তারপরে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন পটলটা পাতলা করে কাটতে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। মোটা করে কাটলে রান্নার স্বাদটা খুব একটা ভালো হয় না। এবারে ডিমগুলোকে আমি চিড়ে নিব। আমি একটু অন্যভাবে চিড়ে নিচ্ছি। ডিমের একটা পাশ এভাবে চাকু দিয়ে চিড়ে নিচ্ছি। দেখুন, বেশ কয়েকটা দাগ কেটে দিচ্ছি। খুব সাবধানে কাটতে হবে, ডিমটা কেটে যেন আবার 2 টুকরো না হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু ডিমগুলো চিড়ে নিতে পারেন। এতে করে ডিমের ভিতরে সব মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে এবং ডিমটা ভাজার সময় ছিটকেও আসবে না। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। ডিমগুলো সিদ্ধ করার সময় পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেবেন, তাহলে ডিমের খোসাটা খুব সহজেই ছড়ানো যাবে। এবারে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরিষার তেলে করব। আপনারা চাইলে এটা সয়াবিন তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হলে এতে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে ডিমটা আর ছিটকে আসবে না এবং ডিমের ভিতরেও লবণটা খুব ভালো মতো ঢুকে যাবে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো ব্যবহারের কারণে ডিমের মধ্যে খুব সুন্দর একটা রং আসবে। হলুদ গুঁড়ো এবং লবণটাকে 10 সেকেন্ডের মতো ভেজে নিব এবং ভাজা হয়ে গেলে তাতে আমি সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার হিটটাকে মিডিয়াম রাখতে হবে। হাই হিটে থাকলে অনেক সময় ডিমগুলো ফুটে ছিটকে আসতে পারে, সেজন্য মিডিয়াম হিটে ডিমগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন ডিমগুলো এরকম হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন ডিমগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মাঝে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। সরিষার তেলে রান্না করলে তেলটাকে অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু তরকারিতে কাঁচা সরিষার তেলের একটা গন্ধ থেকে যাবে। তেল যখন গরম হবে তাতে আমি কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে ভেজে নিব। তবে পেঁয়াজটাকে ভেজে লাল করতে হবে না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এতে অন্যান্য মশলা যোগ করে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি সবগুলো বাটা মশলাতেই রান্না করছি, তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলায় রান্না করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি যোগ করে তারপরে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবেন, তাহলে আর মশলাগুলো পুড়ে যাবে না। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মাঝে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলো দেওয়া হলে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং পটলটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। পটলগুলো এভাবে কষানোর সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। পটল থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই পটলটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। পটল থেকে বের হওয়া পানিতেই পটলটাকে প্রথমে কষিয়ে নিলে পটলের স্বাদ আর পানসে লাগে না। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম হিটে এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি এবং 5 মিনিটের মধ্যেই দেখুন পটল থেকে বের হওয়া পানিতেই পটলটা প্রায় 50% সিদ্ধ হয়ে এসেছে। এভাবে পটল কষিয়ে রান্না করে দেখবেন যে পটলটার খেতে আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে। এবারে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পটলটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু পানি খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ এটাতে কিন্তু কোনো প্রকার ঝোল থাকবে না। যখন পানিটা এরকম ফুটে আসবে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের ভিতরে সব মশলাগুলো যেমন ঢুকে যাবে এবং ডিমের
স্বাদটাও পটলের সাথে মিশে যাবে, এতে করে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার হিটটাকে লোতে করে দিব যতক্ষণ পর্যন্ত না পটলের পানিটা পুরোপুরি শুকিয়ে আসছে। আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি, তবে আমি মাঝে দুইবার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখুন পটলটা খুব ভালো মতো শুকিয়ে সিদ্ধ হয়েছে এবং পানিটা শুকিয়ে এসেছে। সবশেষে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো ব্যবহারের কারণে তরকারিতে খুবই সুন্দর একটা সুগন্ধ আসবে। জিরার গুঁড়োটা মিশিয়ে দেওয়া হলে আরও 2-3 মিনিট জাল করে নিব। যখন পটলগুলো ভাজা ভাজা হয়ে এরকম তেল উপরে ভেসে উঠবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।